নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি ইতিহাসের এবিটিএ টেস্ট পেপার সলভ করাবো 2022 সালের, যার পেজ নম্বর 700, 721 এবং 743 নম্বর পেজের। আমি আজকে ইতিহাসের তিনখানা সেট সলভ করেছি, এর আগে বাকি যে সেটগুলো আছে সেগুলো সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি, ঠিক আছে। তো দেখো এই যে কোশ্চেনটা আছে, দেখো দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে। তো দেখো, 19th century ইন্ডিয়ান ফটোগ্রাফি গ্রন্থের রচয়িতা, অ্যান্সার হবে গ্র্যান্ড অ্যান্সার সোফি গর্ডন। 1.2 কি বলেছে, আধুনিক ভারতের স্থাপত্যকর্মের সবচেয়ে বড় শিল্পী ছিলেন, অ্যান্সার হবে গ্র্যান্ড অ্যান্সার চার্লস কোরিয়া। পরের কোশ্চেন কি আছে 1.3, এ নেশন ইন মেকিং গ্রন্থটি রচয়িতা হলেন, এর অ্যান্সার হবে গ্র্যান্ড অ্যান্সার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 1.4 কী বলেছে, রাজা হরিশ্চন্দ্র সিনেমাটির পরিচালক কে ছিলেন, অ্যান্সার হবে গ্র্যান্ড অ্যান্সার দাদা সাহেব ফালকে। 1.5 কী বলেছে, কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি ছিলেন, অ্যান্সার হবে গ্র্যান্ড অ্যান্সার টমাস ব্যাবিংটন মেকলে। 1.6 কী বলেছে, নববিধান ব্রহ্ম সমাজ গঠন করেন, অ্যান্সার হবে গ্র্যান্ড অ্যান্সার কেশবচন্দ্র সেন। পরের কোশ্চেন কী আছে 1.7, বাংলা ভাষায় প্রথম মাসিক পত্রিকাটি হলো, অ্যান্সার হবে গ্র্যান্ড অ্যান্সার দিকদর্শন। 1.8 কী বলেছে, বিজয়কৃষ্ণ গোস্বামী ব্রহ্মধর্মের আচার্য হিসাবে দীক্ষিত হন, অ্যান্সার হবে গ্র্যান্ড অ্যান্সার 1864 খ্রিস্টাব্দে। 1.9 কী বলেছে, ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয়, অ্যান্সার হবে গ্র্যান্ড অ্যান্সার 1858 খ্রিস্টাব্দে। 1.10 কী বলেছে, করিম শাহ কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, অ্যান্সার হবে গ্র্যান্ড অ্যান্সার পাগলপন্থী পাগলাপন্থী আন্দোলন। পরের কোশ্চেন কী বলেছে 1.11, মেদিনীপুরের লক্ষ্মীবাই নামে পরিচিত ছিলেন, অ্যান্সার হবে গ্র্যান্ড অ্যান্সার রানী শিরোমণি। পরের কোশ্চেন কী আছে 1.12, কোন শহরটিকে কেন্দ্র করে দুর্গম বনাঞ্চল নিয়ে জঙ্গলমহল নামে একটি বিশেষ জেলা গঠন করা হয়, অ্যান্সার হবে গ্র্যান্ড অ্যান্সার বিষ্ণুপুর। 1.13 কী বলেছে, অসময়ে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন, অ্যান্সার হবে গ্র্যান্ড অ্যান্সার মণিরাম দেওয়ান। পরের কোশ্চেন কী আছে 1.4, ঐতিহাসিক আরজি প্রধানের মতে কাকে ভারতীয় জাতীয়তাবাদের জনক বলা হয়, অ্যান্সার হবে গ্র্যান্ড অ্যান্সার স্বামী বিবেকানন্দ। পরের কোশ্চেন কী আছে 1.15, গোরা উপন্যাস লিখেছেন, অ্যান্সার হবে গ্র্যান্ড অ্যান্সার রবীন্দ্রনাথ ঠাকুর। 1.16 কী বলেছে, কত খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাব IFA শিল্ড জিতেছিলেন, বাঙালির রক্তে ঠিক আছে এবং ফুটবল প্রীতি তীব্র হয়ে ওঠে, অ্যান্সার হবে গ্র্যান্ড অ্যান্সার 1911 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন কী বলেছে 1.17, হাফ টন ব্লক প্রিন্টিং এর রচিতা হলেন, অ্যান্সার হবে গ্র্যান্ড অ্যান্সার উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। পরের কোশ্চেন কী বলেছে 1.18, ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ গ্রন্থটির লেখক হলেন, অ্যান্সার হবে গ্র্যান্ড অ্যান্সার দোম আন্তোনিও। পরের কোশ্চেন কী বলেছে 1.19, কী বলেছে দেখো, বলেছে যে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়, অ্যান্সার হবে গ্র্যান্ড অ্যান্সার 1921 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন কী বলেছে 1.20, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠিত হয়, অ্যান্সার হবে বা প্রতিষ্ঠা করেন, অ্যান্সার হবে গ্র্যান্ড অ্যান্সার মহেন্দ্রলাল সরকার। এবার আমি বিভাগ খ সলভ করবো। তো দেখো ফার্স্ট কোশ্চেন কী বলেছে 2.1 কী বলেছে, ব্রহ্মিকা শাড়ি পড়ার সূত্রপাত কোথা থেকে শুরু হয়, এর অ্যান্সার হবে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির পরিবারের মধ্যে এটা কিন্তু শুরু হয়, ঠিক আছে বুঝতে পারছো। পরের কোশ্চেন কী বলেছে 2.12, কত খ্রিস্টাব্দে কাশ্মীরকে কেন্দ্র করে ইন্দো পাক যুদ্ধে কার্গিল হয়, ঠিক আছে। তো দেখো ভারতের সামরিক শক্তির উজ্জ্বল ভূমিকা লক্ষ্য করা যায়, ঠিক আছে। এর মানে অ্যান্সার হবে 1999 খ্রিস্টাব্দে কাশ্মীরকে কেন্দ্র করে ইন্দো পাক যুদ্ধ কার্গিল, ঠিক আছে, ভারতের সামরিক শক্তির উজ্জ্বল ভূমিকা লক্ষ্য করা যায়। পরের কোশ্চেন কী বলেছে 2.13, ভারতীয় চিত্রশিল্পে কার আঁকা ছবিগুলি অবনীন্দ্র শৈল নামে খ্যাত, অ্যান্সার হবে অবনীন্দ্রনাথ ঠাকুরের। 2.14 কী বলেছে, রক্তকরবী নাটকটি কার লেখা, অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুরের। তো দেখো এবার আমি বিভাগ 2.2 নিয়ে আলোচনা করব, উপবিভাগ ঠিক বা ভুল নির্ণয় করো। ফার্স্ট কোশ্চেন কী বলেছে 1860 খ্রিস্টাব্দে কলকাতা থেকে প্রকাশিত হয় দীনবন্ধু মিত্রের নাটক নীলদর্পণ, এটা কি আছে ভুল আছে, কারণ 1860 খ্রিস্টাব্দে কলকাতা নয় ঢাকা থেকে প্রকাশিত হয়েছিল দীনবন্ধু মিত্রের নাটক নীলদর্পণ। তো দেখো পরের কোশ্চেন কী বলেছে 2.22 বলেছে, জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন বর্তমানের নাম স্কটিশ চার্চ কলেজ, এটা কি আছে ঠিক আছে অর্থাৎ শুদ্ধ। 2.23 কী বলেছে, গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা প্রকাশ করেন হরিনাথ মজুমদার, এটা কী আছে ঠিক আছে অর্থাৎ শুদ্ধ। 2.24 কী বলেছে, 19th century ছিল বাংলার নবজাগরণের যুগ, এটা কী আছে ঠিক আছে। এবার আমি কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলাবো। তো দেখো কয়স্তম্ভ কী আছে 2.31, জমিদার যৌথ মালিকানা
জমির যৌথ মালিকানা সরি এর অ্যান্সার হবে তিনের অ্যান্সার মুন্ডা বিদ্রোহ 2.32 তে কি বলেছে দামিনী কোহ বা পাহাড়ের প্রান্তদেশ অ্যান্সার হবে একের অ্যান্সার সাঁওতাল বিদ্রোহ 2.33 তে কি বলেছে ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য এর অ্যান্সার হবে চারের অ্যান্সার ফরাজি আন্দোলন 2.34 এ কি বলেছে প্রজাসত্ব আইন এর অ্যান্সার হবে দুইয়ের অ্যান্সার পাবনা বিদ্রোহ তো দেখো এই যে ম্যাপ পয়েন্টিং আছে এই ম্যাপ পয়েন্টিং তোমাদের অন্য কোনো একদিন আমি সলভ করিয়ে দেবো এবার আমি বিবৃতি নিয়ে আলোচনা করব তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে 2.5 মানে বিবৃতি 19 শতকে ছাপা বইয়ের চাহিদা বেড়ে যায় এর ব্যাখ্যা 3 হবে এই সময় প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে পরের কোয়েশ্চেন কি বলেছে 2.52 বিবৃতি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন এর ব্যাখ্যা 1 হবে কবির কাছে বিশ্বভারতী ও বিশ্ব মানবতাবাদ একই অর্থবোধ পরের কোয়েশ্চেন কি বলেছে 2.53 বিবৃতি পঞ্চনন কর্মকার ছাড়া চার্লস উইকিলসন সফল হতেন না এর ব্যাখ্যা 2 হবে বাংলা ছাপা হরপে নির্মাণে চার্লস উইকিলসনকে সাহায্য করেছিলেন পঞ্চনন কর্মকার পরের কোশ্চেন কি বলেছে 2.5 পরে বিবৃতি তো দেখো কি বলেছে বলেছে যে কলকাতায় জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়েছিল এর ব্যাখ্যা 1 হবে বিদেশি শিক্ষায় প্রভাবমুক্ত জাতীয় আদর্শে পরিচালিত শিক্ষার প্রসারের জন্য তো দেখো এবার আমি আলোচনা করব 721 নম্বর পেজের যত MCQ শূন্যস্থান ট্রু ফলস বাম স্তম্ভ ডান স্তম্ভ SA³ তো দেখো ফার্স্ট কোশ্চেন কী বলেছে নতুন সামাজিক ইতিহাসে বলা হয়েছে অ্যান্সার ভেগ অ্যান্সার সাধারণ মানুষের কথা পরের কোশ্চেন কী বলেছে 1.2 মোহনবাগান দল IFA শিল্ড জয় করেছিল অ্যান্সার হবে গয়ের অ্যান্সার 1911 খ্রিস্টাব্দে 1.3 কী বলেছে সাইলেন্ট স্প্রিং গ্রন্থটি রচিয়ে থাকে অ্যান্সার হবে গয়ের অ্যান্সার রাচেল কার্সন পরের কোশ্চেন কী বলেছে 1.4 সরকারি নথিপত্র সংরক্ষণ করে রাখা হয় অ্যান্সার হবে গয়ের অ্যান্সার মহাফেজ খানায় 1.5 কী বলেছে বামাবদিনী পত্রিকার সম্পাদক ছিলেন অ্যান্সার হবে গয়ের অ্যান্সার উমেশ চন্দ্র দত্ত পরের কোশ্চেন কী বলেছে 1.6 হুতুম পাচার ছদ্মনাম লিখেছেন অ্যান্সার হবে গয়ের অ্যান্সার কালীপ্রসন্ন সিং 1.7 কী বলেছে নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদকের প্রকাশক কে ছিলেন তো দেখো নীলদর্পণ নাটক লিখেছেন ইংরেজিতে দীনবন্ধু মিত্র এবং প্রকাশিত হয়েছিল যার নামে এর অ্যান্সার হবে রেভারেন্ট জেমস লং এবং নীলদর্পণ নাটকটি লিখেছিলেন আসলে বাংলায় দীনবন্ধু মিত্র এটা তোমাদের মাথায় রাখতে হবে কোশ্চেনগুলো কিন্তু ঘুরিয়ে দেয় ওকে তো দেখো পরে কোশ্চেন কী বলেছে 1.8 সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় অ্যান্সার হবে 1829 খ্রিস্টাব্দে পরের কোশ্চেন কী বলেছে 1.9 ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয় অ্যান্সার হবে গয়ের অ্যান্সার 1865 খ্রিস্টাব্দে পরের কোশ্চেন কী বলেছে 1.11 রানী শিরোমণি নেতৃত্ব দিয়েছিলেন অ্যান্সার হবে আমাদের গয়ের অ্যান্সার চুয়াড় বিদ্রোহ পরের কোশ্চেন কী বলেছে 1.99 মুন্ডা বিদ্রোহ হয়েছিল অ্যান্সার হবে গয়ের অ্যান্সার রাঁচিতে পরের কোশ্চেন কী বলেছে 1.12 হাজি শরিয়তুল্লাহ নেতৃত্ব দিয়েছিলেন অ্যান্সার হবে গয়ের অ্যান্সার ফরাজি আন্দোলন পরের কোশ্চেন কী বলেছে 1.13 সাময়িক যে সংবাদপত্রটি সিপাহী বিদ্রোহ সমর্থন করেছিল সেটি হলো অ্যান্সার হবে গয়ের অ্যান্সার সমাচার সুধাবর্ষণ হবে ওকে 1.14 কী বলেছে 19 শতকে সভা সমিতির যুগ বলেছেন অ্যান্সার হবে গয়ের অ্যান্সার অনিল শীল 1.15 কী বলেছে ভারতীয় জাতীয়তাবাদের পিতামহ নামে পরিচিত ছিলেন অ্যান্সার হবে গয়ের অ্যান্সার রাজনারায়ণ বসু 1.16 কী বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গোরা হলো একটি অ্যান্সার হবে গয়ের অ্যান্সার উপন্যাস 1.17 কী বলেছে বাংলার গুটেনবার বলা হয় অ্যান্সার হবে গয়ের অ্যান্সার চার্লস উইকিলসনকে পরের কোশ্চেন কী বলেছে 1.18 বাংলা পুস্তক ব্যবসায়ের পথিকৃত ছিলেন অ্যান্সার হবে গয়ের অ্যান্সার গঙ্গাকিশোর ভট্টাচার্য পরের কোশ্চেন কী বলেছে 1.19 বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ স্থানান্তরিত করা হয় অ্যাকচুয়ালি কিন্তু বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ স্থানান্তরিত করা হয়েছিল বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ স্থানান্তরিত হয়েছিল 1883 খ্রিস্টাব্দে এবং প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু 1856 খ্রিস্টাব্দে এই কোশ্চেনটা একটু ভুল আছে প্লিজ তোমরা ঠিক করে নেবে কারণ বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ স্থানান্তরিত হয়েছিল 1883 সালে এই কিন্তু এই সালটা কিন্তু নেই এবং স্থাপিত হয়েছিল কিন্তু 1856 সালে একটু গণ্ডগোল আছে ঠিক আছে তো দেখো পরের কোশ্চেন কী বলেছে আমাদের নেক্সট কোশ্চেন বলেছে 1.20 বিশ্বভারতী প্রতিষ্ঠিত করেন বা বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুর এবার আমি বিভাগ খ নিয়ে সলভ করব তো দেখো ফার্স্ট কোশ্চেন কী বলেছে 2.11 বাঙালি মহিলার শাড়ি পরিধানের ব্রাহ্মিকা রীতির প্রচলন প্রথম কোথায় শুরু হয় তোমাদের মাথায় রাখতে হবে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে কিন্তু এই প্রথমে বাঙালি মহিলারা কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে এটা চালু হয়েছিল বাঙালির মহিলারা শাড়ি পরিধানের ব্রাহ্মিকা রীতির প্রচলন ঠিক আছে 2.12 কী বলেছে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন কে প্রতিষ্ঠা করেন তোমাদের মাথায় রাখতে হবে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন আলেকজান্ডার ডাব
2.13 কি বলেছে আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন অ্যানসার হবে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় 1815 খ্রিস্টাব্দে তোমাদের তার সঙ্গে এটাও মাথায় রাখতে হবে আত্মীয় সভা 1815 সালে হয়েছিল ব্রহ্ম সভা হয়েছিল 1828 খ্রিস্টাব্দে হয়েছিল এবং ব্রহ্ম সমাজ 1830 খ্রিস্টাব্দে হয়েছিল তোমাদের মাথায় রাখতে হবে আরেকটা কথা রাজা রামমোহন রায় সম্পর্কে যে সতীদাহ প্রথা রদ হয়েছিল 1829 খ্রিস্টাব্দে 1829 সালের 17 এবং রেগুলেটিং অ্যাক্ট দ্বারা 17 নম্বর রেগুলেটিং অ্যাক্ট দ্বারা লর্ড উইলিয়াম বেন্টিকের সাহায্যে এই চারখানা কোশ্চেন থেকে কিন্তু একটা কোশ্চেন তোমাদের আসে প্রতি বছর তার জন্য এটা নিয়ে আমি একটু আলোচনা করে দিলাম 2.14 কি বলেছে কোন বছর বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠিত হয় অ্যান্সার হবে 1836 খ্রিস্টাব্দে এবার আমি ঠিক বা ভুল নির্ণয় করবো এগুলো সলভ করে দেবো 2.21 কি বলেছে শিল্পচর্চার সূচনা হয়েছে আধুনিক যুগে এটা কি আছে ঠিক আছে 2.22 কি বলেছে 19 শতকে নারীদের পত্রিকা ছিল বামাবদিনী এটা কি আছে ঠিক আছে 2.23 কি বলেছে ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম এটা কি আছে ভুল আছে 2.24 কি বলেছে বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা ছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায় এটা কি আছে ঠিক আছে এবার আমি কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলাব প্রথমে কি বলেছে 2.31 সরলা দেবী চৌধুরানী অ্যান্সার হবে চারের অ্যান্সার স্বর্ণকুমারী দেবী 2.32 কি বলেছে টিপু সাহ অ্যান্সার হবে তিনের অ্যান্সার পাগলা পন্থীদের বিদ্রোহ 2.33 কি বলেছে বন্দে মাতরম অ্যান্সার হবে আমাদের আনন্দমঠ উপন্যাস ঠিক আছে 2.34 কি বলেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অ্যান্সার হবে একের অ্যান্সার সংস্কৃত প্রেস এবার আমি উপবিভাগ নিয়ে আলোচনা করব ম্যাপ পয়েন্টিং তোমাদের অন্য কোনো একদিন দেখিয়ে দেব সম্পূর্ণ ভিডিওতে তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে বিবৃতি 1870 বঙ্গ দর্শনের যুগ বলা হয় ব্যাখ্যা দুই হবে এই পত্রিকাটি ছিল স্বদেশিকতার আদর্শে পরিপূর্ণ ঠিক আছে পরের কোশ্চেন কি বলেছে আমাদের নেক্সট কোশ্চেন বলেছে যে 2.52 বিবৃতি 37 বছর বয়সে হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক হরিশ্চন্দ্রের অকাল মৃত্যু ঘটে এর ব্যাখ্যা দুই হবে অত্যাধিক পরিশ্রমে তার স্বাস্থ্য ভেঙে পড়ে পরের কোশ্চেন কি বলেছে 2.53 বিবৃতি শিক্ষিত বাঙালি সমাজের একটি বড় অংশ 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে সমর্থন করেনি এর ব্যাখ্যা তিন হবে শিক্ষিত বাঙালিদের অনেকেই ব্রিটিশ শাসনকে ভারতের পক্ষে কল্যাণকর মনে করতেন 2.54 কি বলেছে বিবৃতি রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না এর ব্যাখ্যা তিন হবে এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাতো না তো দেখো এবার আমি নেক্সট আমাদের এবার আমি ইতিহাসের 743 744 এবং 745 নম্বর পেজের যত MCQ আছে যত বামস্তম্ভ ডানস্তম্ভ বিবৃতি SAQ ট্রু ফলস সম্পূর্ণরূপে আলোচনা করব তো দেখো ফার্স্ট কোশ্চেন কী বলেছে ইউরোপে ক্রীড়া ইতিহাস চর্চা শুরু হয় অ্যান্সার হবে গয়ের অ্যান্সার 1970 দশকে 1.2 কী বলেছে এ নেশন ইন মেকিং হলো আত্মজীবনী অ্যান্সার হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় পরের কোশ্চেন কী বলেছে 1.3 প্রথম নাট্যচর্চার উদ্ভব হয় অ্যান্সার হবে খয়ের অ্যান্সার গ্রীষে 1.4 কী বলেছে বাংলায় প্রথম প্রকাশিত সংবাদপত্র অ্যান্সার হবে সমাচার দর্পণ এটা কিন্তু অ্যান্সারে নেই ঠিক আছে 1.5 কী বলেছে বিধবা বিবাহ আইন পাস হয় অ্যান্সার হবে গয়ের অ্যান্সার 1856 খ্রিস্টাব্দে পরের কোশ্চেন কী বলেছে 1.6 নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদকের প্রকাশক ছিলেন অ্যান্সার হবে গয়ের অ্যান্সার রেভারেন্ট জেমস লং 1.7 কী বলেছে যে বেবারণ বানামটি কি অ্যান্সার হবে গয়ের অ্যান্সার এথেনিয়াম পরের কোশ্চেন কী বলেছে 1.8 লালন ফকির ছিলেন অ্যান্সার হবে গয়ের অ্যান্সার আধ্যাত্মিক সাধক 1.9 কী বলেছে জমির আল্লাহ দান বলেছেন অ্যান্সার হবে গয়ের অ্যান্সার দুদু মিয়া 1.10 কী বলেছে দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি গঠন করেন অ্যান্সার হবে গয়ের অ্যান্সার কোল বিদ্রোহের পরে পরের কোশ্চেন কী বলেছে 1.11 1878 খ্রিস্টাব্দে অরণ্য আইন অরণ্যকে ভাগ করা হয় অ্যান্সার হবে গয়ের অ্যান্সার তিনটি স্তরে 1.12 কী বলেছে ভারতে প্রথম নীলকর হলেন অ্যান্সার হবে গয়ের অ্যান্সার বোনার্ড পরের কোশ্চেন কী বলেছে 1.13 ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে অ্যান্সার হবে খয়ের অ্যান্সার 1858 খ্রিস্টাব্দে 1.14 কী বলেছে ভারত মাতা চিত্রটি পূর্ব নাম ছিল অ্যান্সার হবে গয়ের অ্যান্সার বঙ্গমাতা 1.15 কী বলেছে জাতীয়তাবাদের গীতা বলা হয় অ্যান্সার হবে গয়ের অ্যান্সার আনন্দমঠ উপন্যাসকে পরের কোশ্চেন কী বলেছে 1.16 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহে প্রথম বিক্ষোভ হয়েছিল অ্যান্সার হবে গয়ের অ্যান্সার ব্যারাকপুরে 1.17 কী বলেছে বাংলা ভাষায় প্রথম ছাপা বই অ্যান্সার হবে খয়ের অ্যান্সার এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ পরের কোশ্চেন কী বলেছে 1.18 বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট
প্রতিষ্ঠিত হয়? অ্যান্সার হবে গয়ের অ্যান্সার কলকাতায়। পরের কোশ্চেন কি বলেছে আমাদের, নেক্সট কোশ্চেন বলেছে 1.19 শিবপুর বোটানিক্যাল গার্ডেনের প্রতিষ্ঠা হলেন, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার কর্নেল রবার্ট কিড, এটা কিড হবে বানাম, ঠিক আছে একটু বানামে ভুল আছে। পরের কোশ্চেন কি বলেছে, নেক্সট কোশ্চেন 1.20 মুদ্রণ শিল্পের প্রথম উদ্ভব ঘটে, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার চীন দেশে। এবার আমি তো দেখো বিভাগ খ সলভ করাবো, তো দেখো একটি বাক্যে উত্তর দাও। 2.11 কী বলেছে, মোহনবাগান প্রথম কবে আইএফএ শিল্ড জেতে, অ্যান্সার হবে 1911 খ্রিস্টাব্দে। 2.12 কী বলেছে, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম রাজনৈতিক পত্রিকা কোনটি, অ্যান্সার হবে সোম প্রকাশ। পরের কোশ্চেন কী বলেছে 2.13 শিক্ষা সংক্রান্ত কোন প্রতিবেদকে ম্যাগনা কাটা বলা হয়, অ্যান্সার হবে আমাদের তো দেখো ম্যাগনা কাটা বলা হয় স্যার চার্লস উডের ডেসপ্যাচকে, ঠিক আছে 1854 খ্রিস্টাব্দে যেটা হয়েছিল। পরের কোশ্চেন কী বলেছে 2.14 হুল কথার অর্থ কী, অ্যান্সার হবে বিদ্রোহ। এবার আমি ঠিক বা ভুল নির্ণয় করব। তো দেখো ফার্স্ট কোশ্চেন কী বলেছে 2.21 ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটি রচয়িতা হলেন, অ্যান্সার হবে তো দেখো গ্রন্থটির রচয়িতা জওহরলাল নেহরু, এটা কিন্তু ভুল আছে, কারণ ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটি রচিত হলেন আব্দুল কালাম, ঠিক আছে আব্দুল কালাম। তো দেখো 2.22 কী বলেছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়, এটা কী আছে ঠিক আছে। 2.23 কী বলেছে, বাংলা লায়নোটাইপ প্রবর্তন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এটা কী আছে এটা ভুল আছে। 2.24 কী বলেছে, মানুষ জন্ম থেকেই মায়ের জন্য বলি প্রদত্ত, এটি স্বামী বিবেকানন্দের উক্তি, এটা কী আছে ঠিক আছে। এবার আমি 2.3 কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মিলাবো, 2.31 কী বলেছে, স্বামী বিবেকানন্দ, অ্যান্সার হবে তিনের অ্যান্সার বর্তমান ভারত। 2.32 কী বলেছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অ্যান্সার হবে চারের অ্যান্সার আনন্দ মঠ উপন্যাস। 2.33 কী বলেছে, কেশবচন্দ্র সেন, অ্যান্সার হবে দুয়ের অ্যান্সার নববিধান ব্রহ্মসমাজ। 2.34 কী বলেছে, রাজা রামমোহন রায়, অ্যান্সার হবে একের অ্যান্সার সংবাদ কৌমুদী। তো দেখো আমি এবার পেজ নম্বর 754 পেজের যত বিবৃতি আছে এইগুলো সলভ করাবো। তো দেখো ফার্স্ট কোশ্চেন কী বলেছে 2.51 বিবৃতি, ঔপনিবেশিক শিক্ষা প্রণালী হলো কলের প্রণালী। তো দেখো এর ব্যাখ্যা তিন হবে, জ্ঞান নির্ভর শিক্ষা প্রণালীতে ভারতীয় জীবনাদর্শন ও রীতিনীতি উপেক্ষিত হয়। 2.52 কী বলেছে বিবৃতি, 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়, এর ব্যাখ্যা কী হবে তিন হবে, জাতীয় শিক্ষা প্রদানের জন্য। 2.53 কী বলেছে বিবৃতি, চার্ল উইকিলসন বাংলার গুটেনবার্গ নামে পরিচিত, এর ব্যাখ্যা কী হবে দুই হবে, তিনি বাংলায় মুদ্রণের জন্য মুদ্রাক্ষর তৈরি করেন। 2.54 কী বলেছে বিবৃতি, গগেন্দ্রনাথ ঠাকুর ব্যঙ্গচিত্রগুলিকে বাঙালিবাবুদের সমালোচনা করেছেন, এর ব্যাখ্যা এক হবে, বাঙালিবাবুরা পাশ্চাত্য সভ্যতার অনুরাগী ছিলেন। তো দেখো ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে অবশ্যই তোমরা যুক্ত থাকো।